এই রকমের মজাদার মালাই কুপ্তা থাকলে তো আর কোনো কথাই নেই পরিবারের সকলের মন খুশিতে ভরে যাবে আর তা খাওয়ার জন্য সকলেই তোরজোর শুরু করে দিবে। তারপর দেখে নেবেন সকলেই দুই থেকে তিন পিস কুপ্তা খাওয়ার পরেও দ্বিতীয়বার নেওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজকে তৈরি করব মজাদার মালাই কুপ্তা আমার বিওয়ার্স বন্ধুরা আমার ভিউয়ার্স বন্ধুরা আপনারা হয়তো কুরবানির মাংস দিয়ে নানানভাবে নানান রকমের রেসিপি তৈরি করে পরিবারের সকলকে খাওয়িয়েছেন তাই না এবার এই মালাই কোফতা রেসিপিটি তৈরি করে পরিবারের সকলকে খাওয়ান দেখতে পারবেন পরিবারের সকলে মালাই কোফতাটি খেয়ে আপনার প্রশংসা করতে থাকবে এবং দ্বিতীয়বার এই রান্নাটি করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে আশা করছি আমার বিওয়ার্স বন্ধুদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দেড় টেবিল চামচ বেসন নিয়েছি এবার বেসনটাকে হালকা আছে অনবরত নেড়ে নেড়ে ভেজে নেব যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন চুলা থেকে নামিয়ে নেব চলে এলাম মূল রেসিপিতে এখানে আমি পাঁচশো গ্রাম গরুর মাংসের কিমা নিয়েছি মাংসের সাথে কিছুটা ফ্যাট যুক্ত করে নিয়ে কিমা করে নিয়েছি আপনারা অবশ্যই কিমা করার সময় মাংসের সাথে কিছুটা ফ্যাট যুক্ত করে কিমা করে নেবেন তাতে করে হবে কি কুপ্তাগুলো সফট এবং জুসি হবে আপনারা এভাবে করে যে কোনো মাংসের কিমা ব্যবহার করতে পারেন আর আপনারা একইভাবে চিকেন অথবা মাটন দিয়েও এই মালাই কুপ্তাটা তৈরি করতে পারবেন এবার আমি কিমার মধ্যে কিছু মশলা ব্যবহার করব। কিমার মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এরপর দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া তারপর দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবার দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়া আর দিচ্ছি একটা চামচ লাল মরিচের গুঁড়া কিমার মধ্যে দিচ্ছে চারটা আস্ত কাঁচামরিচ এবার কিমার মধ্যে অ্যাড করে নিচ্ছি সেই ভেজে রাখা বেসন এবার আমি কিমার সাথে সব কিছুকে ব্লেন্ড করে নিব এই তো ব্লেন্ড করে নিয়েছি দেখুন সব কিছু কীমার সাথে সুন্দরভাবে মিশে গিয়েছে এবার হাতের মধ্যে অল্প করে তেল লাগিয়ে নিব তারপর অল্প পরিমাণ কিমা নিয়ে নিব এবার হাতের মধ্যে নিয়ে প্রথমে চেপে চেপে নেব তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের শেপ করে নিব। দেখবেন কিমার বলগুলো যেন স্মুথ হয় তা না হলে রান্নার সময় কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে এভাবে করে আমি প্রতিটা কিমার বল তৈরি করে নিব এই তো পাঁচশো গ্রাম কিমা থেকে আমি মোট ষোলো পিস কিমার বল তৈরি করে নিয়েছি এবার আমি মালাই কুপ্তার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এই বাটিতে একশো গ্রাম টক দই নিয়েছি এবার দইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম বেরেস্তা তারপর নিচ্ছি দুইটা কাঁচামরিচ নিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ এরপর ধনিয়ার গুঁড়া নিচ্ছি হাফ চা চামচ নিচ্ছি গরম মশলার পাউডার হাফ চা চামচ আর নিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু আমি টক দই নিয়েছি তাই চিনিটা দিয়েছি চিনি দেওয়ার কারণে সব মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে এবার দিচ্ছি দশ থেকে বারো পিস কাজু বাদাম দিচ্ছি একটা চামচ লবণ এবার এই মশলাগুলোকে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন এই মশলার মধ্যে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাটিটাকে সাইডে রেখে দেব চুলার মধ্যে একটা বড় সাইজের কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিচ্ছি বেরেস্তা ভেজে রাখা তেল দুই টেবিল চামচ দিচ্ছি তিন টেবিল চামচ মতো বাটার বাটারটা মিল্ট হতে থাক এবার বাটারের মধ্যে দিচ্ছি চার পিস সবুজ এলাচ দিচ্ছি দুই টুকরা দারচিনি তারপর দিচ্ছি চার থেকে পাঁচ পিস লবঙ্গ আর দিচ্ছি দুই পিস তেজপাতা এবার গোটা মশলাগুলোকেই কয়েক সেকেন্ড ভেজে নিব যখন মশলা থেকে সুন্দর অ্যাডোমা ভেরোবে তখন অ্যাড করে দিব স্পেশাল মশলাটা মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার নেড়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব সাত মিনিট পর মশলাটাকে কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে মশলা নেড়ে দেব তারপর কিমার বলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট মতো রান্না করে নেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে নিব এবং কুপ্তাগুলোকে নেড়ে দিব এবার আবার ডাকনা দিয়ে ঢেকে আরও চার থেকে পাঁচ মিনিট মতো অল্প আছে রান্না করব তারপর ডাকনাটা খুলে আবার একটু নেড়ে দিব এবার আমি কুপ্তার মধ্যে পরিমাণ মতো ক্রিম অ্যাড করে দিব তারপর ক্রিমটাকে কুপ্তার সাথে মিশিয়ে দেবো এবার হাফ চা চামচ কাচুরি মেথি গুঁড়া দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছয় থেকে সাত পিস কাঁচা পাকা আস্ত কাঁচামরিচ আরও দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার পাউডার এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর ডাকনা দিয়ে ঢেকে রাখবো এবং চুলাটাকে অফ করে রাখব এবার গরম চুলার ওপরে চার থেকে পাঁচ মিনিট মতো রেখে দিব তারপর পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে একটু নেড়ে দিব এবং মালাইকুপ্তার কড়াইটাকে চুলা থেকে নামিয়ে নেব এবার সার্ভিং পাত্রের মধ্যে গুপ্তা সার্ভ করে নেব এবং উপর থেকে আরেকটু ক্রিম দিয়ে সাজিয়ে নেব এবার এক পিস গুপ্তা কেটে দেখাচ্ছি দেখুন গুপ্তা কতটা সফট হয়েছে এবং জুসিও হয়েছে আপনারা এই মালাই কোফতা সাদা ভাত পোলাও রুটি এবং পরোটার সাথে খেতে পারেন আশা করছি ভিওয়ার্স বন্ধুরা আমার এই মালাই কোফতার রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সেই ভিওয়ার্স বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজ টিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইক অবশ্যই দিবেন আল্লাহ হাফিজ